সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিল খান দায়িত্ব পালনের 2 বছর পূর্তি উপলক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 30 অক্টোবর সকাল 9টায় ইউপি চেয়ারম্যানের নিজ বাড়িতে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট মুরব্বী আজহারুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তৈয়ব আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা লোকমান হাকিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমেদ, আওয়ামী লীগ নেতা সোনা মিয়া, যুবলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ। 2 বছর পূর্তি উপলক্ষে বক্তব্যের শুরুতে বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উপজেলার সকল গুণীজনদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মিলন খান বলেন, যাদের সহযোগিতায় আজ আমি আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী মনোনীত হয়েছি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। চেষ্টা করেছি 2 বছর সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করতে। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আগামী দিনগুলোতেও যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য ইউনিয়নবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করি এবং সেই সাথে পরিষদের পক্ষ থেকে 2 বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আদালতে থানাতে মামলা কম হয়, আপনারা জেনে খুশি হবেন দোয়ারাবাজার উপজেলার মাধ্যমে সবচেয়ে কম, বর্তমানে আমি দায়িত্ব গ্রহণ করার পরে অদ্যাবধি পর্যন্ত সুনামগঞ্জে সবচেয়ে কম মামলা। থানাতে যদিও 2-1টি মামলা হয়, আমরা এগুলি নিয়ে এসে আমরা সমাধান করে দেই, যাতে একটা খরচ না করতে হয়। সুনামগঞ্জ গিয়ে যদি যেতে হয় অনেক খরচ হয়, টাকা খরচ হয়, সময় খরচ হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি সততার সহিত, আপনারা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের কোনো বিচার থেকে আমি কোনো চা যদি খাই সেটা আমার জন্য পাপ হবে। আমি আপনাদের ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের সহ কাজগুলো আমরা গড়ের ক্ষেত্রে আমরা করে থাকি এবং প্রতিবন্ধী ভাতা, বিজিটি, বিজিএফ, আমি বিজিএফ এর কথা বলে একটা সমবন্টনের কথা বলেছি। আমি নির্বাচিত হওয়ার পরে আমি প্রতিটি, আমার ইউনিয়নে 42টি জামে মসজিদ আছে। গত ঈদের যে